বিশ মার্চ পর্যন্ত দেশে বৈদেশিক মুদ্রার মজুদ রয়েছে দুই হাজার পাঁচশো পঁচিশ কোটি ডলার তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর গণনা পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী এই অঙ্ক এক হাজার নয়শো নিরানব্বই কোটি মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে এতে বলা হয় এক বছরে রিজার্ভ কমেছে পাঁচশো উনত্রিশ কোটি ডলার তবে বেশ কিছুদিন ধরেই মোটামুটি স্থিতিশীল রয়েছে তা এদিনের প্রতিবেদন অনুযায়ী অর্থ বছরের প্রথম আট মাসে আমদানি নিষ্পত্তি কমেছে প্রায় চোদ্দ শতাংশ যার বিপরীতে একই সময়ে ঋণপত্র খোলার পরিমাণ কমেছে সোয়া শতাংশ তবে নিষ্পত্তির বিচারে সবচেয়ে দুরবস্থায় মূলধনী যন্ত্রপাতি এবং শিল্পের কাঁচামাল আমদানি বছর বাবধানে যা কমেছে পঁচিশ শতাংশের ওপরে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার